হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল ইওর ফেভারিট এসকেসি টিউশন আজকে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের থার্ড চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এটা পড়াবো বৃত্ত সম্পর্কিত উপপাদ্যই প্রথম উপপাদ্যের চ্যাপ্টার আমাদের এই বইটাতে প্রথমেই আমরা এই চ্যাপ্টারের মধ্যে প্রথমের দিকে যে থিওরিগুলো রয়েছে এবং কিছু শূন্যস্থান পূরণও রয়েছে সেগুলো সলভ করে নেব প্রথমেই দেখো রয়েছে এই শূন্যস্থানটা এখানে একটা ত্রিভুজাকৃতি চিত্র রয়েছে একটা বৃত্তাকার চিত্রের মধ্যে তো এখানে গোলাকার যে রিংটি রয়েছে সেই রিংটি ত্রিভুজাকার রিঙের প্রায় পরিবৃত্ত হবে যখন আমরা দেখব ত্রিভুজের বাইরে দিয়ে একটা বৃত্ত গেছে তখন সেটাকে আমরা বলবো পরিবৃত্ত আর যদি ত্রিভুজের ভেতর দিয়ে কোনো বৃত্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অন্তর্বৃত্ত সেকেন্ড পেজে চলে বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দু সমষ্টি যারা প্রত্যেকে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী ওই নির্দিষ্ট বিন্দুই হলো বৃত্তের কেন্দ্র ঠিক আছে এবং কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশ হলো বৃত্তের কি ব্যাসার্ধ এই কথাগুলো বারবার করে বলা হচ্ছে যাতে তোমাদের কনসেপ্টে কোনো ভুল না থাকে কারণ পরবর্তীতে আমাদের বিভিন্ন রকম অঙ্ক উপপাদ্য এবং এক্সট্রা করতে গেলে প্রয়োগ করতে গেলে কিন্তু এইগুলো জানা খুবই প্রয়োজনীয় এরপরে দেখো কিছু আরও প্রশ্ন বা আরও সংজ্ঞা আমাদের রয়েছে যে বৃত্ত এই যে এই যে বৃত্ত এই বৃত্তের ওপর যে কোনো ধরো দুটো বিন্দু নিলাম একটা এ বিন্দু একটা বিন্দু এ বিন্দু বি বিন্দু যদি যুক্ত করি তাহলে যে রেখাংশটা পাবো সেটাকে বলা হয় ওই বৃত্তের জ্যা তাহলে বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে অসংখ্য বিন্দু রয়েছে তার মধ্যে যে কোনো দুটো বিন্দুকে নিয়ে আমরা যদি একটা সরল রেখাংশ টানি তাহলে যে সরল রেখাগুলো তৈরি হয় সেগুলো হলো বৃত্তের জ্যা এবং বৃত্তের ওপরে যে কোনো দুটি বিন্দু সংযোগ সরলরেখাংশই হচ্ছে ওই বৃত্তের জ্য বৃত্তের জ্যায়ের সংজ্ঞাটা এখানে পেয়ে যাচ্ছ এরপরে রয়েছে দেখো পাশের ছবিতে এবি সরল রেখাংশটি বৃত্তের জ্যা কিন্তু সিডি কিন্তু বৃত্তের জ্যা নয় কারণ সিডি দেখো বৃত্তের মধ্যে একটা রেখা কিন্তু বৃত্তের পরিধির ওপর অবস্থিত দুটো বিন্দু সংযোজক সরলরেখা কিন্তু নয় সিডি রেখাংশটি জ্যা নয় ঠিক আছে বৃত্ত বৃত্তের ক্ষেত্রে বৃহত্তম জ্যা হবে সেই বৃত্তের ব্যাস এই যে বৃত্তের যে বিভিন্ন রকম জ্যায়ের ছবি দিয়েছে তার মধ্যে সবথেকে বড় জ্যা হচ্ছে এ ই কারণ এ ই রেখাটা দেখো ও বিন্দুগামী অর্থাৎ কেন্দ্রবিন্দুগামী এবং কেন্দ্রবিন্দুগামী যে জ্যা থাকে সেটাই হয় বৃত্তের ব্যাস এবং সেটাই হয় সব থেকে বৃহত্তম জ্যা ব্যাসের চেয়ে বড় জ্যা কিন্তু বৃত্তে থাকে না সুতরাং ব্যাস বৃত্তের একটি জ্যা কিন্তু বৃত্তের যে কোনো জ্যায় কিন্তু ব্যাস হবে না যে কোনো জায়গায় কিন্তু আবার ব্যাস হবে না এগুলোও তো যায় কিন্তু এগুলো কিন্তু ব্যাস নয় কারণ এরা বৃত্তের মূল বিন্দু দিয়ে যায়নি বা কেন্দ্র দিয়ে যায়নি ঠিক আছে যেটা কেন্দ্র দিয়ে যাবে যে জ্যাটা সেটাই একমাত্র ব্যাস হবে তাই বলা যায় যে ব্যাস বৃত্তের যায় কিন্তু বৃত্তের যে কোনো জ্যায় কিন্তু ব্যাস নয় এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা থার্ড পেজেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে সেটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে একটা যদি টুকরো নিই আমরা এক্স থেকে ওয়াই পর্যন্ত যদি একটা টুকরোকে কল্পনা করি তাহলে এই টুকরোটাকে বলা হবে বৃত্ত চাপ এবং এটা এক্স ওয়াই এবং মাথায় কার বাকারে একটা চিহ্ন দেওয়া হয় যা বৃত্ত চাপকে প্রকাশ করে এই ছোট দৈর্ঘ্যের চাপটিকে বলবো আমরা উপচাপ এই ছোট চাপটাকে কিন্তু আমরা উপচাপ বলব ঠিক আছে আর এক্স ওয়াই এই বিন্দু দুটো নেওয়ার জন্য উল্টো পাশে যে একটা বড় দৈর্ঘ্যের চাপ সৃষ্টি হয়েছে বড় দৈর্ঘ্যের এই চাপটিকে আমরা বলবো অধিচাপ ঠিক আছে বড় দৈর্ঘ্যের চাপকে আমরা বলবো অধিচাপ আর ছোট দৈর্ঘ্যের চাপকে আমরা বলবো উপচাপ উপচাপের নাম আমরা দিচ্ছি এক্স ওয়াই আর অধিচাপটির নাম আমরা দিচ্ছি দেখো এক্স পি ওয়াই এক্স পি ওয়াই এরপরে চলে আসছে দেখো অর্ধবৃত্ত দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় অর্থাৎ এক্স ওয়াই বিন দুটি বৃত্তের কোনো ব্যাসের যদি প্রান্তবিন্দু হয় তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অর্ধবৃত্ত যেমন এই ধরো একটা বৃত্ত যদি এক্স ওয়াই এরকমভাবে থাকে এখানে এক্স বিন্দু এটা ওয়াই বিন্দু এই জায়গাটা আমাদের কেন্দ্র হয় তাহলে এই যে রেখাটা টানার ফলে বা এই এক্স ওয়াই চাপটা দেখো এদিকের চাপ আর এদিকের চাপ কিন্তু সেম দৈর্ঘ্য বিশিষ্ট এইটা যদি ঘটে তাহলে আমরা সেটাকে বলবো অর্ধবৃত্ত এই এক একটা অর্ধ অর্ধেক হয়ে গেছে যেহেতু এক্স ওয়াই রেখার মাধ্যমে তাই এটাকে আমরা বলবো অর্ধবৃত্ত আর সম্পূর্ণ বৃত্তটির দৈর্ঘ্যকে আমরা বলবো পরিধি বৃত্তটির দৈর্ঘ্যকে আমরা বলবো পরিধি এরপরে রয়েছে দেখো বৃত্তাংশের কথা একটা পুরো বৃত্তকে যদি বৃত্তের মাঝখান দিয়ে একটা এবি জ্যা আমরা কল্পনা করি বা আঁকি তাহলে এই এবি জ্যাটা বৃত্তাকার এই ক্ষেত্রটাকে যে দুটো ভাগে ভাগ করে সে প্রত্যেকটি ভাগকে আমরা বলবো বৃত্তাংশ বৃত্তাংশ ওপরটা বৃত্তাংশ নিচেরটাও বৃত্তাংশ রেড অংশটাও একটা বৃত্তাংশ পার্পল অংশটাও একটা বৃত্তাংশ এই দুটো বৃত্তাংশের মধ্যে ওপরেরটা হচ্ছে বড় বৃত্তাংশ তাই বড় বৃত্তাংশকে আমরা বলবো অধিবৃত্তাংশ ঠিক আছে আর ছোট বৃত্তাংশ অর্থাৎ পার্পল যেটা ওটা ছোট ছোট বৃত্তাংশ তাই ওটাকে আমরা বলবো উপবৃত্তাংশ তাহলে রেড বড় বৃত্তাংশকে আমরা কি বলছি অধিবৃত্তাংশ এবং ছোট পার্পল উপবৃত্তাংশ ঠিক আছে আর প্রত্যেকটা ভাগ হলো বৃত্তাংশ এই এই দুটো জিনিস এখানে আমাদের জানার মতো রয়েছে এবার দেখো বলছি আমি একটি বৃত্ত এঁকেছি যার কেন্দ্র ও বৃত্তের ওপর যে কোনো দুটি বিন্দু এ ও বিয়ের সঙ্গে কেন্দ্র ও যোগ করে দুটি ব্যাসার্ধ ও এ এবং ও পেয়েছি তাই এখানে হবে ও ঠিক আছে স্থানে তাহলে কি হবে ওবি হবে এই ও বি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ এবি বি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয় এই ও এ এবং ও বি ব্যাসার্ধ এবং এবি যে বৃত্তচাপ এইটা দ্বারা গঠিত অংশটাকে আমরা বলব বৃত্তকলা ঠিক আছে এই যে সীমাবদ্ধ অংশ দুটো ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলবো বৃত্তকলা তাহলে বৃত্তকলা একটা নতুন কনসেপ্ট তোমরা জানলে যে কোনো বৃত্তে দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয় এর ফলে দুটি বৃত্তকলা পাবো একটি বড় বৃত্তকলা অপরটি ছোট বৃত্তকলা তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে ছোট বৃত্তকলা এবং বৃত্তের বাকি অংশটুকুতে রয়েছে একটি বড় বৃত্তকলা কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ানের ওপরে আর জিনিস রয়েছে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায় তাকে অ্যাকচুয়ালি বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত এই ছবিটা দেখলে বুঝতে পারবে এখানে কেন্দ্র কিউ কিন্তু বিভিন্ন ব্যাসার্ধ নিয়ে একটার পর একটা বৃত্ত করতে থাকলে এই এই যেহেতু কেন্দ্রটা একই থাকে বৃত্ত অনেকগুলো হচ্ছে কিন্তু কেন্দ্র যেহেতু একই তাই এই বৃত্তগুলোকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত আর নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আলাদা আলাদা বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে এরকম অনেকগুলো বৃত্ত আঁকি সবাই দেখো একই রকম দেখতে তাহলে এগুলোকে আমরা বলব বৃত্ত বা সমান বৃত্ত কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ানের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে পাশের ও কেন্দ্র বৃত্তের ছবি দেখি কোন কোন ব্যাসার্ধ পিএ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখি তো আমরা এখানে যে ছবিটা দিয়েছে সেটা থেকে এ কিউ বৃত্তাংশকে প্রথমে খুঁজে নেব পি এ কিউ বৃত্তাংশ মানে হচ্ছে এই পোর্শনটুকু পি থেকে শুরু করে ওপরের দিকের এই কিউ পর্যন্ত এই বৃত্তের অংশটুকুকে আমরা পি এ কিউ বৃত্তাংশ বলবো এই বৃত্তাংশের মধ্যে যে ব্যাসার্ধগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে লিখবো উত্তর হিসেবে তো আমরা ফার্স্টেই দেখে নিই যেহেতু পি থেকে স্টার্ট হচ্ছে তাহলে ও পি ফার্স্ট ব্যাসার্ধ তারপর ও তারপরে ও সি তারপরে ও কিউ এই চারটে ব্যাসার্ধই আমরা পি এ কিউ বৃত্তাংশে পাবো তো উত্তরগুলো ছটফট আমরা লিখে নিই প্রথমেই বলেছি ও পি তারপরে ও এ তারপরে ও সি তারপরে ও কিউ এই বৃত্তাংশে এই চারটেই ব্যাসার্ধ রয়েছে তো এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এরপর দু নম্বর প্রশ্নের কিছুগুলো শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলো আমরা এবার পূরণ করব এক নম্বর রয়েছে একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে এর উত্তরটা হবে একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে আমি উত্তরটা পাশে লিখে দিচ্ছি এই বক্সে জায়গা ছোট হতে পারে সেই জন্য দু নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তের বৃহত্তম বৃত্তের বৃহত্তম সেই বৃত্তের ব্যাস তিন নম্বর প্রশ্ন হচ্ছে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটো বৃত্তাংশে বিভক্ত করে আমি প্রথমে বৃত্ত সম্পর্কিত যা যা তোমাদের জানানো উচিত আমি আগেই বুঝিয়ে দিচ্ছি ওখানে বৃত্তাংশ কি অদিচাপ উপচাপ এগুলো সমস্ত বোঝানো আছে ওগুলো ভালো করে কিন্তু দেখবে ভিডিও স্কিপ করবে না একদম চার নম্বর শূন্যস্থানটা বলছে বৃত্তের সকল ব্যাস ড্যাস বিন্দুগামী তো এটা হবে বৃত্তের সকল ব্যাস হলো কেন্দ্র বিন্দুগামী পাঁচ নম্বর শূন্যস্থান বলছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে এর উত্তরটাও সমান হবে ছ নম্বর শূন্যস্থান বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল এটা হবে দুটো ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক আছে এরপরে সাত নম্বর প্রশ্নটা বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা সবসময় বড়ো হবে কারণ আমরা ব্যাসার্ধ যেটুকু হয় বাইরে কোনো বিন্দু নিলে সেটা অবশ্যই তার থেকে বড়ো হয়ে যাবে কারণ কেন্দ্র থেকে ব্যাসার্ধ বলতে বৃত্তের ওপরের একটা বিন্দু আর বাইরের বিন্দু অবশ্যই বেশি দৈর্ঘ্য হয়ে যাবে তাই বড় হবে তিন নম্বর প্রশ্ন বলছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র জ্যা ব্যাস ব্যাসার্ধ উপচাপ অধিচাপ নির্দেশ করি তো এটা আমরা খাতায় করি যে একটা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে খাতায় আমি এগুলো পয়েন্টিং করে দিচ্ছি তোমাদের হ্যাঁ এই যে তিন নম্বর প্রশ্নের জন্য এখানে একটা বৃত্ত আমি এঁকে নিয়েছি আমি পেন দিয়ে এঁকেছি তোমরা চেষ্টা করবে সবসময় পেন্সিল আঁকার পেন দিয়ে এঁকেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় পেন্সিলের আঁকলে একটু হালকা হয়তো তো ভিডিও তো দেখতে তোমাদের অসুবিধা হবে সেই জন্য আমি পেন এঁকেছি তো এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও জ্যা আমাদের দেখাতে বলেছে তো জ্যা আমরা কাকে বলবো বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দুকে যুক্ত করে যে সরলরেখা পাওয়া যায় সেটাই হচ্ছে বৃত্তের জ্যা তা আমরা এখানে একটা সরলরেখা যদি টেনে দিই তোমরা সবসময় স্কেলে টানবে আমি এটা হাতে দেখাচ্ছি তোমাদের করে সুবিধার জন্য তাই এটাকে আমরা জ্যা নাম দেবো জ্যের নাম দেবো এবি বৃত্তের কেন্দ্রকে আমরা ও নাম দেবো তারপর দেখাতে বলেছে বৃত্তের ব্যাস যে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায় হচ্ছে সেই বৃত্তের ব্যাস এবং বৃহত্তম জয় হবে সেই রেখা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বৃত্তের কেন্দ্রগামী যে কোনো রেখাকে আমরা বলবো বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ দেখাতে বলেছে তো ও সি এটা বৃত্তের ব্যাসার্ধ হতে পারে এছাড়া আলাদা করে যদি একটা আঁকি তাহলে ও এটার নাম দিলাম ডি তাহলে আমরা ওডি কে বলবো ব্যাসার্ধ ব্যাসার্ধ ও সিও হবে ও সি ও ডি দুটোই আমরা ব্যাসার্ধ হিসেবে চিহ্নিত করলাম যা হিসেবে আমরা এবিকে লিখলাম ব্যাস হিসেবে আমরা লিখছি এসি ঠিক আছে এরপর আমাদের দেখাতে বলেছে উপচাপ আর অধিচাপ তো সেটা দেখানোর জন্য আমরা প্রথমে একটা চাপ নিয়ে নিচ্ছি ধরলাম এটা এক্স বিন্দু আর এটা ওয়াই এই এক্স ওয়াই চাপটাকে আমরা প্রথমে নিয়ে নিলাম এই চাপটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ আর এক্স ওয়াইয়ের এই ছোটো চাপটার উল্টো দিকে যে চাপটা রয়েছে সেটাও তো এক্স ওয়াই চাপ সেটা হচ্ছে একটু বড়ো ঠিক আছে এটা ছোট পোর্শন আর এটা বড় পোর্শান এক্স ওয়াই এই চাপের জন্য যে ছোট দৈর্ঘ্যের চাপটা পেয়েছি সেটা হচ্ছে উপচাপ আর এক্স ওয়াই এই বড় দৈর্ঘ্যের চাপটিকে আমরা বলব অধিচাপ ঠিক আছে তাহলে এক্স ওয়াইয়ের এক্স ওয়াই চাপের ছোট দৈর্ঘ্যের চাপকে বলে উপচাপ এবং এক্সআই চাপের বড় দৈর্ঘ্যের চাপকে বলে অধিচাপ এই ছিল আমাদের উপচাপ আর অধিচাপ তো আলাদা করে আমি যদি একটা বৃত্ত এঁকে তোমাদের বোঝাই আরও ব্যাপারটা সুবিধা হবে সেটা হচ্ছে এক্স ওয়াই চাপটা হলো ছোট দৈর্ঘ্যের চাপ তাই এটা উপচাপ আর ওপরের পোর্শানেও এক্স ওয়াই চাপ রয়েছে সেটা বড় দৈর্ঘ্যের চাপ তাই সেটা হচ্ছে অধিচাপ তো অধিচাপকে আমরা এক্স পি ওয়াই এরমভাবেও সূচিত করতে পারি অর্থাৎ অধিচাপটাকে আমরা এক্স পি ওয়াই চাপ হিসেবেও বলতে পারি এক্স পি ওয়াই চাপকে আমরা তাহলে বলবো অধিচাপ আর এক্স ওয়াই চাপটিকে বলবো তাহলে উপচাপ চার নম্বরে যে সত্য না মিথ্যা লিখি এটা আছে এগুলো আমরা এবার করে বলছে বৃত্ত একটি সামতলিক চিত্র এর এটা হবে সত্য বৃত্তাংশ একটি সামতলিক ক্ষেত্র এটাও হবে সত্য বৃত্ত কলা একটি সামতলিক ক্ষেত্র এটাও হবে সত্য তাহলে প্রথম তিনটেই তো সত্যই হচ্ছে সত্য সত্য আমি লিখে দিচ্ছি তারপর বলছে যা একটি সরল রেখাংশ হ্যাঁ সেটাও সত্য চাপ একটি সরল রেখাংশ চাপ কি সরল রেখাংশ না চাপ কিন্তু বৃত্তের ওপরের অংশকে বোঝায় আর বৃত্তের বৃত্ত একটা কার্ভের মতো তাহলে ওটা তো বাঁকা সরল রেখা মোটেই নয় তাহলে এটা মিথ্যা হবে তারপরে বলছে ছ নম্বরে একটি বৃত্তে অসীম একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জায় আছে না এটাও মিথ্যে তারপর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব একটা বিন্দুকে কেন্দ্র করে একটাই বৃত্ত আঁকা সম্ভব এমনটা মোটেই নয় অনেক বৃত্ত আঁকা যেতে পারে ছোট বড় এটাও মিথ্যা হবে আট নম্বর বলছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সর্বসম যদি বৃত্ত হয় তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হ্যাঁ সমানই হবে তাহলে এটা হবে সত্য তাহলে প্রথম চারটে হয়েছে সত্য তারপরে তিনটে মিথ্যা হয়েছে লাস্টেরটা আবার সত্য হলো। এবার উপবাদ্য বত্রিশটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এর স্টেটমেন্টটা প্রথমে দেখে নিই ব্যাস নয় এরূপ কোনো জ্যের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমুদিখণ্ডিত করে অর্থাৎ বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্য ধরে নিলাম ব্যাস নয় এরূপ কোনো হলো হলো এবি ও কেন্দ্র বৃত্তে এবি হচ্ছে জ্যা এবং ও থেকে যে লম্বটা রয়েছে সেটা হচ্ছে ওডি ওডি লম্ব হচ্ছে এবিয়ের ওপর এটা আমাদের বলা আছে এবার আমরা প্রমাণ করব যে ওডি এবি জ্যাকে সমদিখণ্ডিত করেছে অর্থাৎ এই যে ওডি লম্বটা আমরা টেনেছি সেটা এবি জ্যাকে সমধিখণ্ডিত করেছে অর্থাৎ এডি এই ছোট্ট এডি হবে এই ডিবির সাথে সমান এডি ইজিক টু এটা প্রমাণ করলে আমাদের উপবাদ্যটা প্রমাণ হয়ে যাবে এবার আমরা অঙ্কন অঙ্কনে কি করব ও বিন্দু আর এ বিন্দু যুক্ত করা হলো আর ও বিন্দু আর বি বিন্দু যুক্ত করা হলো এটা হচ্ছে আমাদের অঙ্কন প্রমাণে চলে যাই এবার আমরা ও ডি লম্ব তার ফলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই একটা তিবুজ এ একটা তিবুজ এই ত্রিবুজ দুটোকে আমরা সর্বসম প্রমাণ করব সর্বসম প্রমাণ করার জন্য আমাদের তিনটে শর্ত লাগে তো যেহেতু দুটো সমকোণী ত্রিভুজ রয়েছে তাহলে অবশ্যই আমরা জানি যে এই কোনটা আর এই কোণটা হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি করে যেহেতু ওডি লম্ব এ বিয়ের ওপর তাহলে এই দুটো সমকোণ নব্বই ডিগ্রি তাই এই দুটো সমান প্রথমে এটা একটা শর্ত আমরা পেয়ে গেলাম এরপরে এই ত্রিবুজের ও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই ত্রিভুজের ও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয় একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান তাহলে ও এ সমান ও আমরা বলে দিতে পারি ও এ সমান ও এবং ওডি দেখো দুজনেরই রয়েছে সাধারণ বাহু হিসেবে এই ত্রিভুজেও রয়েছে বাহু এই বুঝেও রয়েছে বাহু তিনটে শর্ত তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বলে দেবো যে তাহলে এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম এবং সর্বসম বুজের অনুরূপ বাহু যেহেতু সমান হয় তাহলে আমরা বলতে পারি এডি সমান ডিবি আমাদের উপপাদ্য প্রমাণিত এবার আমরা উপপাদ্য তেত্রিশটা প্রমাণ করার চেষ্টা করছি এখানে স্টেটমেন্টটা কি বলেছে দেখো বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে তাহলে কি বলছে আগের যে উপপাদ্যটা প্রমাণ করেছি তার ঠিক উল্টো উপপাদ্য এটা আগে উপপাদ্যটায় লম্ব বলা ছিল ওডি লম্ব এবি বলা ছিল এডি সমান ডিবি প্রমাণ করতে হয়েছিল আর এখানে বলে দিয়েছি এডি সমান ডিবি ঠিক আছে এডি সমান ডিবি বলাই আছে প্রমাণ করতে হবে যে ওডিটা ও ডিটা লম্ব তাহলে প্রদত্ততে আমরা ওটা লিখে নেব ফার্স্টে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যা হল এবি এবং ডি মধ্যবিন্দু অর্থাৎ এডিগাল টু ডিবি ঠিক আছে এটা আমরা প্রদত্ততে লিখে নেব এটাই আমাদের বলে দেওয়া আছে এরপরে প্রমাণ করতে হবে কি ওডি লম্ব বি এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ ওডি ওপর লম্ব এটা আমাদের প্রমাণ করতে হবে অঙ্কন একই হবে ও এবং ও বি যুক্ত করা হলো ও বিন্দু এব বিন্দু ও বিন্দু বি বিন্দু যুক্ত করা হলো এটাই আমাদের অঙ্কন আর এবার আমরা প্রমাণ শুরু করব একই রকম প্রমাণ আবার ওই দুটো ত্রিভুজই নিতে হবে দুটো ত্রিভুজ সর্বসময় প্রমাণ করার চেষ্টা করব আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে ও এ সমান ওবি কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ বলে এরা সমান আর একটা তো এডি সমান ডিবি বলেই দিয়েছে ওটা একটা শর্ত পেয়ে গেলাম আর ওডি সাধারণ বাহু তিনটে শর্ত পেয়ে গেলাম তিনটে শর্ত পেয়ে গেলাম বলে আমরা এবার বলতে পারবো তাহলে এইটি ত্রিভুজ দুটো সর্বসম সর্বসমতি বুঝের আমরা জানি যে অনুরূপ কোন সমান হয় তাহলে কোন কোন এই এই কোনটা আর এই কোনটা সমান আমরা বলতে পারি এই কোন দুটো সমান আমরা বলতে পারি এবার আমরা জানি যে এই ওডি রেখাটা এবির ওপর দণ্ডায়মান আছে এবং দণ্ডায়মান হয়ে দুপাশে সমান কোণ উৎপন্ন করেছে তার মানে দুটোই এক সমকোণ করে ঠিক আছে কারণ আমরা জানি যে একটা রেখার ওপর একটা রেখার ওপর আর একটা রেখা দণ্ডায়মান হলে তাদের দুটো কোণের সমষ্টি হবে সবসময় একশো আশি ডিগ্রি এবার এই দুটো আবার সমান তাহলে এক একটা নব্বই ডিগ্রি করে অর্থাৎ এক সমকোণ করে এবার এক সমকোণ যেহেতু দেখিয়ে দিলাম তাহলে বলতে পারবো তাহলে ওটি নিশ্চয়ই বীর ওপর লম্ব ঠিক আছে এ হয়ে গেল আমাদের উপবাদ্য তেত্রিশের প্রমাণ তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের প্লেলিস্ট লিস্ট রয়েছে প্লে লিস্টে গিয়ে তোমরা তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং আর কি কী ধরনের ভিডিও চাও সেগুলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে